हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज हमें आबारो एक रेसिपी निये चले अपन का चिचिंगे पोस्त होपा पोस्त बांगाली खूबी प्रिय एक रान्ना। एटा गरम भात अथवा रुटिर साथे दारुण लागे खेते, असाधारण है ये रान्नाटा। আমি যেভাবে করেছি আপনারাও ঠিক একইভাবে যদি করেন তাহলে এই রান্নাটা খুব ভালোভাবে খেতে, আপনারাও প্লিজ ট্রাই করে একটু দেখবেন। তো দেখে নেওয়া যাক রান্নাটা। প্রথমে আমি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে নেব মিক্সিতে। আর আমি এখানে চিচিঙ্গে বা হোপা আমি সরু সরু করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চিচিঙ্গেটাকে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি তার খোলা ছাড়িয়ে সরু সরু করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একটা ঝুড়িতে, যাতে জলটা ঝরে যায়। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম, প্রায় 2 থেকে 2.5 টেবিল স্পুন সর্ষের তেল এখানে দিয়েছি। এই রান্নাটায় তেলটা একটু বেশি লাগে। তেলটা যখন একটু গরম হবে তখন আমি এতে চিচিঙ্গেগুলো দিয়ে দেব, দিয়ে আমি নাড়তে থাকব। আপনারা মনে করলে এতে একটু কালো জিরে ফোড়নও দিতে পারেন, আমি এখানে ফোড়নটা দিলাম না। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। ঢাকা দিয়ে আমি চিচিঙ্গেগুলোকে একটু সেদ্ধ হতে দেব। দু তিন মিনিট এইভাবে রান্না করার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। চিচিঙ্গেগুলো একটু সেদ্ধ হয়ে এসছে, 40% আমার সেদ্ধ হয়েছে চিচিঙ্গেটা। আমি আরেকটু সেদ্ধ করে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়েই আমি রান্নাটা করব। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি, যাতে তলায় লেগে না যায়। এ দেখুন, চিচিঙ্গেগুলো আমার এবার নরম হয়ে গিয়েছে। সামান্য একটু নাড়াচাড়া করে আমি এবার বেটে রাখা পোস্তটা এর উপরে দিয়ে দিচ্ছি। পোস্তটা দেওয়ার পর এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পোস্তটাকে। গ্যাসের আঁচটা সামান্য একটু হাইতে করে পোস্তটাকে আমি ভেজে নেব। পোস্তটা বেশ একটু ভাজা ভাজা হলে আমি এবার একটু সামান্য জল দিয়ে দেব, যে বাটিতে আমি পোস্তটা রেখেছিলাম। তার আগে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয় এই রান্নাটায়। ঝালটাও আপনারা বুঝে দেবেন, যেহেতু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই আমি নুন আর হলুদটা আর দিলাম না। তবে টেস্ট করে আপনারা দেখে নেবেন, রান্না করার সময় যদি প্রয়োজন হয় সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন। এবার আমি জল দিয়ে দিলাম সামান্য, খুব বেশি জল আমি এতে দেব না। আরও একটু জল দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে, পরিবারের সদস্যদের সাথে কমেন্ট বক্সে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবার ঢাকাটা আমি খুলে নিলাম। এই দেখুন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে। খুন্তি দিয়ে আরও একটু নেড়ে দেব, যাতে তলাটা ধরে না যায়। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা আমি করে ফেলবো, যতক্ষণ না একদম শুকনো হয়ে যায়। আপনারা মনে করলে এতে পেঁয়াজও দিতে পারেন, যেহেতু আমি এটা নিরামিষ পদ্ধতিতে রান্না করেছি তাই আমি এখানে পেঁয়াজের ব্যবহার করিনি। 2-3 বার এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে যেতে হবে, যতক্ষণ না এটার থেকে একটা তেল ছাড়ে এবং হোপাটা একদম শুকনো হয়ে যায়। শুকনো এবং ঝরঝরে এই হোপা পোস্ত আপনারাও বানিয়ে ফেলে সকলকে তাক লাগিয়ে দিন। গরম ভাতে খুব ভালো হয় এটা খেতে, রুটির সাথেও খুব ভালো লাগে। তো আমার রেডি হয়ে গেল আজকের রেসিপি, হোপা পোস্ত বা চিচিঙ্গে পোস্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।